নমস্কার। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা একটা খুব আমাদের আগ্রহের এবং খুবই উৎসাহের একটা বিষয়, সেটা হচ্ছে সংস্কৃত ন্যারেটিভ লিটারেচার। এইটার মধ্যে আমাদের যে কটি টেক্সট পাঠ্য রয়েছে তার একটি অন্যতম প্রধান গ্রন্থ হল পঞ্চতন্ত্র। আমরা এখন সেই পঞ্চতন্ত্রটা নিয়ে একটু আলোচনা করছি। এখন পঞ্চতন্ত্র নামটা নিশ্চয়ই আমাদের সবার কাছেই খুব পরিচিত। আমরা ছোট থেকেই টিভি সিরিয়ালে, অ্যানিমেশনে, কার্টুনে, মা ঠাকুমা বাবা এদের কাছ থেকে বিভিন্ন রকমের গল্পগুলো শুনেছি। আমাদের এই গল্পগুলো শুনতে খুব মজা লাগে। পশু পাখি আরও বিভিন্ন রকমের কথা আছে, বেশ পাখিরাও বেশ মানুষের মতো কথা বলছে, পশুরাও মানুষের মতন আচরণ করছে, এগুলো আমাদের শুনতে খুব ভালো লাগে। ঠিক যেমন দাদামশাইয়ের থলে, ঠাকুরমার ঝুলি বা অন্যান্য রূপকথার গল্প, এটা পড়তে পড়তেই আমাদের কিন্তু খাওয়া ঘুম কিন্তু হয়ে যায়। যেমন বাচ্চাদের অনেক সময় তারা খেতে না চাইলে তাদের মায়েরা ওই দেখ পাখি পাখি, ওই কাক বসেছে, টিয়া বসেছে, এরকম বলে বলে যেরকম গল্প শুনিয়ে শুনিয়ে যে একটা তাদের খাওয়ানো বা ঘুম পাড়ানো হয়, ঠিক সেই রকমটাই কিন্তু পঞ্চতন্ত্রের ক্ষেত্রেও ঘটে থাকে। কিন্তু আমরা যখন উঁচু ক্লাসে এসে এটা পড়ছি, এটা বিএ ক্লাসে, তখন কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটাকে এবার একটু হলেও বদলাতে হবে। কারণ যত আমরা উঁচুর দিকে যাই, আমাদের মনে হয় যে আমরা আগে যা পড়েছি বা আগে যা জেনেছি তার থেকে যেন একটু অন্যরকমভাবে আমরা এটাকে জানবো বা বুঝতে পারবো। এখন কথা, কথা এই শব্দটার মানে কি? কথা কারা বলে? কথা বলে হচ্ছে কথকেরা। আপনারা যদি একটু ভালোভাবে দেখেন যে আমাদের বাংলার যে উপন্যাস, তাদেরকে বলা হয় কথা সাহিত্য। কারণ কি না, এখানে একজন কথক থাকে, একজন কথক থাকে, সে যা দেখেছে সে সেটিকে পরপর পরপর বর্ণনা করে যায়। সূর্য উঠল, সবাই ঘুম থেকে উঠল, কৃষকেরা মাঠে গেল, গরুরা ডাকলো, গরুদের খেতে দেওয়া হলো, একদম পুরোপুরি বলে যাচ্ছে। আমরা কিন্তু তাকে দেখতে পাচ্ছি না, আমরা শুধু ঘটনাটুকু দেখছি, কিন্তু কথক পেছন থেকে সেই গল্পগুলো বলে যাচ্ছে। তো এই গল্প কথক এই আঙ্গিকে সংস্কৃতে যা কিছু রচনা হয়েছে তার বেশিটাই কিন্তু আমরা এই গল্প সাহিত্যের মধ্যে এখানে খুব বেশি করে দেখতে পাচ্ছি। ঠিক বৌদ্ধ জাতকের যে গল্পগুলো, যখন বৌদ্ধ জাতকে কখনো খরগোশ, কুমির ইত্যাদি, যখন ভগবান বুদ্ধ যখন সেগুলোর অবতার নিচ্ছেন, আমরাও কিন্তু দেখতে পাই সেগুলো কিন্তু ওই কোনো এক জন্মে ভগবান বুদ্ধ এরকম ছিলেন সেই হিসেবে শুরু হচ্ছে। তো পঞ্চতন্ত্রের যে বৈশিষ্ট্যটা সেটা একটু অন্যরকম। পঞ্চতন্ত্র এই শব্দটা আমরা একটু দেখছি। পঞ্চ মানে হচ্ছে পাঁচ, ফাইভ, আর তন্ত্র, তন্ত্র শব্দটাকে আমরা যদি ব্যাখ্যা করি সাধারণ অর্থে শুনতে আমরা একটা তন্ত্র শব্দের অভ্যাসটা করে ফেলেছি। তন্ত্র বলতে আমরা একটা তন্ত্রশাস্ত্র, তান্ত্রিক ক্রিয়াকলাপ সেগুলোকে দেখি, কিন্তু এইখানে তন্ত্র বলতে কিন্তু চ্যাপ্টারকে বোঝানো হচ্ছে, অধ্যায়। সংস্কৃত যে সাহিত্য রয়েছে, সংস্কৃত সাহিত্যের কিন্তু অনেক রকমের চ্যাপ্টারের নাম আমরা পাই। তরঙ্গ, উল্লাস, প্রকাশ, প্রকরণ, অধিকরণ, অধ্যায়, সর্গ ইত্যাদি, এই প্রত্যেকটার কিন্তু নামকরণের একটা করে তাৎপর্য রয়েছে। এখন তন্ত্র কি? তন্ত্র এই শব্দটা এসেছে তন ধাতু থেকে। আমরা যদি পাণিনীয় ধাতুপাঠ দেখি সেখানে আমরা দেখতে পাব যে তন্ত্র বলতে সেখানে তন ধাতু থেকে কথাটা এসছে, তন বিস্তারে, অর্থাৎ যেখানে বিস্তার করা হয়। পঞ্চতন্ত্রের যে গল্পগুলো, এই গল্পগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং ভাবেই কিন্তু আমাদের কাছে এসে
উপস্থিত হচ্ছে। কিভাবে? না, আমরা ধরুন আমরা কারোর কাছ থেকে একটা কিছু গল্প শুনছি, সে যে আমাদেরকে যে গল্পটা বললো সে হয়তো আবার অন্য আরেকজনের কারোর থেকে একটা গল্প শুনেছিল। এইভাবে একটা কিন্তু রিপোর্টিং এর জায়গা এসে যাচ্ছে, যে ওই আমার মা আমাকে একটা কিছু গল্প বললো, সেই গল্পটা আমি আমার ভাইকে গিয়ে বললাম। তাহলে এই যে একটা গল্পের ভেতরে আর একটা গল্প ঢুকে যাচ্ছে, এইভাবেই কিন্তু পঞ্চতন্ত্রের অধ্যায়গুলো বিস্তার লাভ করেছে। পঞ্চতন্ত্রের প্রত্যেকটা অধ্যায়, পাঁচটা অধ্যায়, এই পাঁচটা অধ্যায় একটা করে প্রধান কাহিনী আছে, আর তার ভেতরে এইভাবে সেইখানের যে পশু পাখি বা মানুষ সেই চরিত্রগুলো, সে আবার আরো আর একটা গল্প বলছে, সেই গল্পের মধ্যে আবার থেকে যাচ্ছে আরো একটা গল্প। এইভাবে একটা গল্পের পেটের ভেতরে আর একটা গল্প, এইভাবে কিন্তু তার চেনটা বাড়ছে। তো এই একটা বিস্তারের জায়গা থেকে কিন্তু আমরা এটাকে তন্ত্র বলতে পারি, তন বিস্তারে সেই জায়গাটা। এখন তন্ত্র, এই পঞ্চতন্ত্রের এর প্রেক্ষাপটটা কি আমাদেরকে একটু দেখে নিতে হবে। পঞ্চতন্ত্রের প্রেক্ষাপটটা হচ্ছে যে দাক্ষিণাত্যের মহিলা রৌপ্য নামে এক নগর ছিল, সেই নগরে রাজা অমর শক্তির তিনজন পুত্র সন্তান ছিল, কিন্তু তারা একদমই লেখাপড়ায় তাদের কোনো মতিগতি নেই, তারা কোনো কিছু দেখে না, কিছু না, কিন্তু এইভাবে তো চলতে পারে না, কারণ তারা রাজপুত্র, একদিন তারাও যুবরাজে আসনে যাবে, তাদেরকেও রাজ্য শাসন করতে হবে। তো সেই সময়ে রাজা অমর শক্তি পণ্ডিত বিষ্ণু শর্মাকে ডাকলেন, পণ্ডিত বিষ্ণু শর্মাকে ডেকে আনলেন এবং বললেন যে দেখো, আমার ছেলেদের শিক্ষা দীক্ষার যাবতীয় দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। তো সেটা কিভাবে সম্ভব? না, তখন বিষ্ণু শর্মা কিছু গল্প লিখলেন, এই গল্পগুলোর মাধ্যমেই কিন্তু তাদের একটা নীতি শিক্ষা দেওয়া হচ্ছে। তো এই গল্পগুলো কিন্তু শুধুমাত্র গল্প হিসেবে নয়, আমাদের ভারতীয় যে রাজনীতি শাস্ত্র, রাজনীতি শাস্ত্রের কথা আমরা একদম বেদের সময় থেকেই পাই, তারপরে রামায়ণেও আমরা কিছু কিছু দেখতে পেয়েছি, মহাভারতে তো আছেই, মহাভারতের কথা না বলাই ভালো, কারণ বলতে গেলে শেষ হবে না। আর তারপরেও আমরা যে রাজনীতি শাস্ত্রের যে গ্রন্থগুলো, যেগুলো রয়েছে মনুসংহিতা, যাজ্ঞবল্ক সংহিতা, অর্থশাস্ত্র, কৌটিলীয় অর্থশাস্ত্র, পরাশর সংহিতা, তার যে থিওরিটা, সেই থিওরিটা কিন্তু আমরা এটাতে খুব বেশি করে দেখতে পাচ্ছি। কিভাবে আসছে সেই জায়গাটাতে? তো আমাদের পঞ্চতন্ত্রে তার আগের একটু চ্যাপ্টারগুলোর নাম আমি একটু বলে দিচ্ছি। প্রথম অধ্যায় হচ্ছে মিত্রভেদ, তারপরেরটা হচ্ছে মিত্র সংপ্রাপ্তি, তারপরেরটা হচ্ছে কাকলুকীয়, তারপরেরটা হচ্ছে লব্ধ প্রণাশ, আর শেষটা হচ্ছে অপরীক্ষিত কারক। মিত্রভেদ মানে মিত্র অর্থাৎ বন্ধু, সেই বন্ধুদের মধ্যে একটা ভেদাভেদ তৈরি হয়ে যাওয়া। তারপরে রয়েছে মিত্র সংপ্রাপ্তি, এখানে বিভিন্ন জায়গা থেকে এসে, বিভিন্ন ডিসিপ্লিন থেকে এসে সবাই একসাথে একজোট হয়ে বসবাস করছে। তারপরেরটা রয়েছে কাকলুকীয়, কাক মানে কাক আর উলুক মানে হচ্ছে পেঁচা। তো এই কাক আর উলুকের সম্পর্ক কিন্তু চিরকালের শত্রুতার। আর লব্ধ প্রণাশ, লব্ধ মানে পাওয়া, যে আমরা অ্যাচিভ করেছি, পে হারানো, প্রণাশ নষ্ট হয়ে যাওয়া, নাশ হয়ে গেল। আর অপরিচিত কারক অর্থাৎ পরীক্ষা না করে কোনো কিছু বিবেচনা করা। তো আমাদের রাজনীতি শাস্ত্রে এই বিষয়গুলো কিভাবে আছে? না, আমরা রাজনীতি শাস্ত্রের যদি দিকে একটু তাকাই, মনুসংহিতা, অর্থশাস্ত্র, এখানে একটা দ্বাদশ রাজমণ্ডলের কথা আছে। ধরুন আমি জিনিসটা একটু বোঝাচ্ছি, এই আমরা একটা রাজ্য, আমরা এই রাজ্যে বাস করছি, এর পাশে রয়েছে আমাদের একটা শত্রু রাজ্য, সেই যে শত্রু রাজ্য, সেই শত্রু রাজ্যের আবার পাশে রয়েছে সেই শত্রু রাজ্যের শত্রু রাজ্য, আর শত্রু শত্রু কি হয়? মিত্র, তাই তো?
এইভাবে কিন্তু একটা শত্রু মিত্র রাজ্য আমাদের তৈরি হয়ে যাচ্ছে। মনুসংহিতাতে আমরা দেখতে পেয়েছি যে দু ধরনের শত্রু আর মিত্রের কথা আমরা খুব বেশি করে আমাদের চোখে লাগে। আছে অনেক রকম শত্রু মিত্রের ভেদ আছে। দ্বাদশ রাজমণ্ডলের জায়গাটা যদি আপনারা চান তো মনুসংহিতার সপ্তম অধ্যায়টা একটু দেখে নিতে পারেন। তাছাড়াও আমি একটু বলে দিচ্ছি, প্রাকৃত শত্রু আর একটা হচ্ছে প্রাকৃত মিত্র। তো সেইটা কিন্তু হচ্ছে আমাদের দেখা যে প্রকৃত শত্রু বা প্রকৃত বন্ধু। কারণ দেখুন, মিত্রভেদ নামের যে অধ্যায়টা, এখানে যে মূল কথাটা, সেই মূল কথাটা আমরা দেখতে পাই যে একজন সিংহ আর একজন ষাঁড়, এই দুজনের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল। কিন্তু ধূর্ত দুষ্ট শিয়ালের শৃগালের চক্করে, তাদের ষড়যন্ত্রে তাদের মধ্যে বন্ধুত্ব নষ্ট হয়ে যায় এবং সিংহ সেই ষাঁড়কে হত্যাও করে। তো দেখুন, আজকের সমাজের দিনে দাঁড়িয়ে যে আমরা যদি একটু রাজনীতির কথা ভাবি, তাহলে আমরা দেখতে পাব যে এক রাজার সঙ্গে আর এক রাজার একটা সন্ধি হয়, যে তুমিও আমাকে কিছু দিকে সাহায্য করবে, আমিও তোমাকে কিছু দিকে সাহায্য করব। এর ফলে কি হচ্ছে না, দুজনে দুজনের মধ্যে চুক্তিবদ্ধ হচ্ছে। কিন্তু সেইটাকে, এই একজোট হওয়াটাকে শত্রুরা তো ভালো চোখে দেখবে না, তারা তো তাদের ক্ষতি করতে চাইবে। সেইখানে যদি এই যাদের মধ্যে চুক্তি হয়েছিল তাদের সম্পর্কটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি দাঁড়ালো? তাহলে শত্রুরা এসে আমাদের আক্রমণ করলো, আমাদের হারিয়ে দিল, ক্ষতিটা কার হলো? ক্ষতিটা আমাদের হলো। তো এই বহিঃশত্রুদের হাত থেকে রক্ষা পাওয়া কিন্তু আমাদের কিছু দেখতে হবে। কারণ দুষ্টের ছলের অভাব হয় না, কিন্তু খলরা চিরদিন খলই থাকে, দুষ্টরা কখনোই ভালো হয় না। তো সেই জায়গাটা আমাদের একটু বুঝতে হবে যে দুষ্টরা যাতে আমাদের মধ্যে মিত্রভেদ না তৈরি করতে পারে। সেইটা মিত্র সংপ্রাপ্তি, অর্থাৎ হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে জোটবদ্ধ হওয়া। আমরা দেখুন, আজকে আমরা ভারতে বাস করছি, আমাদের ভারতের একজন রাষ্ট্রপতি আছে, একজন প্রধানমন্ত্রী আছে, এছাড়াও অন্যান্য বস্ত্রমন্ত্রী, শিল্পমন্ত্রী, শিক্ষামন্ত্রী, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী, বিভিন্ন রকমের মন্ত্রীরা আছে, এবং ভারতবর্ষে বিভিন্ন রাজ্য রয়েছে। এই রাজ্যের একজন করে রাজ্যপাল, গভর্নর, এবং একজন করে মুখ্যমন্ত্রী থাকে। তো এই প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য আরও যারা সচিব সাহায্যকারী রয়েছে, তারা সকলে যদি একজোট হয়ে থাকে তাহলে আমাদের দেশকে কেউ হারাতে পারে না। তো এটা কিন্তু বুঝতে হবে যে বিভিন্ন জায়গা থেকে যারা আসছে পশু পাখিরা, তারা কি সুন্দর একজোট হয়ে সব কিছুকে প্রতিরোধ করছে। এটা তো রাজনীতি শাস্ত্রেরই নিয়ম, তাই না? আর হচ্ছে কাকলুকীয়, কাকলুকীয় জায়গাটা আমি আগেও বলেছি, পেচক আর উলুকের যে শত্রুতা, এই পেচক আর উলুক বলছি, সরি, কাক আর উলুকের যে শত্রুতা সেইটা। কারণ শত্রুরা শত্রুই থাকবে, শত্রুরা কখনো বন্ধু হতে পারে না, এটা মাথায় রাখতে হবে। তো সেই শত্রুদের হাতে যাতে আমরা নিজেদের শেষ না করে দিতে পারি, তার কিন্তু একটা ব্যবস্থা আমাদেরকে দেখতে হবে, এটা এখানে শেখানো হচ্ছে। আর লব্ধপ্রণাস এর অনেক কটা দিক আছে, যে যোগ্য ব্যক্তি সেই জিনিসটাকে পাচ্ছে কিনা, এটা যেমন একটা দিক। নীলবর্ণ শেয়ালের কথা তো আমরা সবাই জানি, তার কি সেই যোগ্যতাটা ছিল? সে তো ছল চাতুরি দুষ্ট বুদ্ধিতে সেটাকে সে অ্যাচিভ করেছিল, সে তার সম্মানটা পেয়েছিল, কিন্তু সেটা টিকল না। আর আবার এমনটাও হতে পারে যে আমাদের নিজেদের বুদ্ধির দোষে সব কিছু হারিয়ে গেল। আমরা যখন একটু আজ থেকে 150 বছর আগে কলকাতার বাবু বা অন্যান্য জায়গাকার জমিদারদের